আইনি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম যাদের বাড়ি স্যাংশন হয়েছে অথবা ফাইনাল লিস্টটি আমরা বের করে নিয়েছি অনেকস্ক্রিন দেখুন দুই এক দু হাজার তেইশ এই মাসের দুই তারিখেই বাড়ি স্যাংশন হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকার এবং ইন্সপেকশন ডেট এক এক দু অর্থাৎ এক এক দু হাজার তেইশেই কিন্তু এনার প্রথম সার্ভেটা করা হয়েছে তো এ নিয়ে কিন্তু অলরেডি আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম কিছুদিন আগেই দেখতে পেয়েছিলেন আইসিডিসিএস অথবা আশাকর্মীরা বাড়ি বাড়ি এসে সার্ভে করে নিয়ে গেছে তো তারা কিন্তু একটি লিস্ট নিয়ে এসেছিল সেটা দু হাজার সার্ভের ভিত্তিতে তবে সেখানে কিন্তু অনেকেরই নাম ছিল না অর্থাৎ যোগ্য থাকা সত্ত্বেও কিন্তু অনেকেরই বাড়ি সার্ভে করে নিয়ে যায়নি তো এ নিয়ে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে একটি লিখিত অভিযোগ আপনারা বিডিও অফিসে অথবা এসডি অফিসে জমা করুন তার ভিত্তিতে বিডিও অফিস থেকে অথবা এসডি অফিস থেকে আপনাদের বাড়িটা সার্ভে করা হবে এবং যদি আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার বাড়িটা কিন্তু স্যাংশন করে দেওয়া হবে এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু বাড়ি করার জন্য পাবেন মোট তিনটি কিস্তিতে প্রথম কিস্তিটা ষাট হাজার টাকা তারপর হাজার থার্ড কিস্তিটি দশ হাজার এবং জায়গা ভেদে কিন্তু এটা এক লক্ষ তিরিশ হাজার টাকারও আপনি পেতে পারেন সেটা যদি পাহাড়ি অঞ্চল হয়ে থাকে তাহলে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা বাড়ি করার জন্য দেবে তো মূলত এখান থেকে বুঝতে পারছেন যে যারা ভিডিও অফিসে অথবা এস অফিসে অভিযোগ জানিয়েছিলেন তো তার ভিত্তিতেও কিন্তু এখানে সার্ভে করা হয়েছে এবং সেই বাড়িটাও কিন্তু সেনশন করে দেওয়া হয়েছে তবে অনেকেরই কিন্তু অভিযোগ যে আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে আপনাদের কাগজপত্রগুলো জমা করেছেন তা সত্ত্বেও এই সেনশন লিস্টে আপনার নামটি ওঠেনি তাহলে এখন আপনার কি করণীয় অথবা আপনার নামটি কি কেটে দেওয়া হয়েছে কিনা না এ বিষয়ে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়াও আরও একটি লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি অনস্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যাংশান ডেট তিরিশ বারো দু ডিসেম্বর মাসের তিরিশ তারিখে স্যাংশন হয়েছে এবং দেখতে পাচ্ছেন আধার স্ট্যাটাসের জায়গায় সিডেট রয়েছে অনেকেরই এখানে নো সিডেট শো করাচ্ছে অথবা ইউআইডি স্ট্যাটাসের জায়গায় অনেকেরই ভেরিফাইড অনেকেরই কিন্তু রিজেক্ট শো করাচ্ছে যদি আপনাদের এখানে রিজেক্ট অথবা নো সিডেট শো করায় তাহলে আপনি কিভাবে সেটাকে ঠিক করবেন অথবা কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে অথবা এই যে লিস্টটি রয়েছে এই লিস্টটি আপনি কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি তাছাড়াও অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে আপনাদের ফাইনাল লিস্টে গ্রাম পঞ্চায়েত অফিসের নাম এসেছিল আপনারা কাগজপত্র জমা করেছেন আপনারা রেজিস্ট্রেশন নম্বর পাননি তাহলে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কোথায় পাবেন অথবা কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন কারণ যাদের বাড়ি সেংশন হয়ে গেছে আপনারা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন তো যাদের বাড়ি সেংশন এখনো পর্যন্ত হয়নি তো আপনারা কোথায় রেজিস্ট্রেশন নম্বর পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অন করে দিন তো দেখাচ্ছি যে যাদের বাড়ি হয়েছে সেই লিস্টে আপনি কিভাবে ডাউনলোড করবেন ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন তা সত্ত্বেও জানাচ্ছি গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে আসার পর পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন এই লেখাটি লিখে সার্চ দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ক্রোম ব্রাউজারে খুলে নেওয়ার পর উপরের এই যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন ডেস্কটপ সাইটটি অন করে নেবেন তো এরকম কিন্তু হোম স্ক্রিনটা শো হয়ে যাবে তো প্রথমত দেখতে পাচ্ছেন অ্যাবাউট রয়েছে তারপরে রয়েছে আওয়ার শপ তো এই আওয়ার শপটের উপরে ক্লিক করবেন ডাটা এন্ট্রি তার নিচে রয়েছে রিপোর্ট তো এই রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন রিপোর্টের উপর ক্লিক করতে কিন্তু এখানে বেশ কয়েকটি অপশান বের হয়ে যাবে একদম উপরে তুলে নেবেন এইচ নম্বর যে অপশনটি রয়েছে তার নিচেই রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান অর্থাৎ সোশ্যাল অডিট রিপোর্টসের এখানেই কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন তো এই বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এটার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে প্রথমত স্টেটটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ রাজ্যটি তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তার নিচেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন একদম উপরে তুলে নিয়ে দু হাজার বাইশ তেইশ যেটা রয়েছে দু হাজার বাইশ তেইশটি সিলেক্ট করে নেবেন এরপরই এখান থেকে আপনাদের কিন্তু স্কিমটি সিলেক্ট করে নিতে হবে প্রথমত দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতেই কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি যোগ বিয়োগ কিন্তু চলে আসবে তো এখানে আপনাদের যোগফল অথবা বিয়োগফল যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন স্ক্রিন দেখতেই পাচ্ছেন দু হাজার বাইশ তেইশ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং দেখতেই পারছেন এখানে কিন্তু ডাউনলোডের অপশান চলে এসেছে ডাউনলোড পিডিএফ তো এই পিডিএফটি আপনি ডাউনলোড করে নেবেন এবং নিচেই কিন্তু আপনারা নামগুলো দেখতে পারবেন তো এখানে আপনাদের আমি ডাউনলোড পিডিএফের ওপর ক্লিক করে দিয়ে পিডিএফটি ডাউনলোড করে দেখাচ্ছি তো এখানে যাদের যাদের নাম থাকবে তাদের কিন্তু বাড়ি স্যাংশান হয়ে গেছে অনেকেই বলছেন ডাটা নট ফাউন শো করাচ্ছে তো এটা কিন্তু জনিত সমস্যা আপনারা সকালের দিকে ট্রাই করুন অবশ্যই ডাউনলোড করতে পারবেন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন পিডিএফটি ওপেন করার পর কিন্তু এরকম করে নামগুলো দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নামের নিচেই কিন্তু ডব্লিউবি দিয়ে একটি নম্বর রয়েছে তো ডাব্লুবি দিয়ে কিন্তু এখানে আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে কোন স্কিম রয়েছে সেই স্কিমের নেমটি দেখতে পাচ্ছেন হাউস সেংশন হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো এই লিস্টে যাদের নাম আপনারা দেখতে পারবেন তাদের কিন্তু বাড়িটা সেংশন হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার যোগ্য অথবা তারা কিন্তু খুব শীঘ্রই এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সেংশন ডেট কিন্তু এখানে থাকবে ইন্সপেকশন ডেট এখানে থাকবে এবং কটা ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন সেটাও কিন্তু এখানে দেখাবে তো এখন কথা হলো এখানে যাদের স্যাংশান বাড়ি হয়েছে তাদেরই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বরটি শো করাচ্ছে কিন্তু অনেকেরই কিন্তু এমন হয়েছে যে আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের কাগজপত্রগুলো জমা করে দিয়েছেন এবং আপনাদের হাউসটা এখনও পর্যন্ত স্যাংশান হয়নি অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি কোথায় পাবেন তো এই রেজিস্ট্রেশন নম্বর পেতে গেলে আপনাদের কিন্তু আওয়াস প্লাস যে আইডিটি রয়েছে সেটা কিন্তু নিতে হবে আওয়াস প্লাস আইডি নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে কিছু দিন আগেই দেখতে পেলেন যাদের নামে ঘর এসেছে তাদের কিন্তু নামের লিস্ট একটি ঝুলিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে এবং আপনাদের নামের পাশেই কিন্তু এই আওয়াজ প্লাস আইডিটি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিন যে নামের পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বরের পাশেই আওয়াস প্লাস আইডিটি রয়েছে তো এই নম্বরটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এবং এ নিয়ে কিন্তু আগেই আপনাদের জানিয়েছিলাম যে আওয়াজ প্লাস আইডিটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন পরবর্তীতে কিন্তু এটার মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো এটার মাধ্যমে কিন্তু এখন আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটি কেটে দেওয়া হয়েছে কি না যেহেতু হাউস সেংশন হয়নি অথবা আপনার কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু এখন আপনি চেক করে নিতে পারবেন তো এই যে আওয়ার্স প্লাস আইডিটি রয়েছে এটা আপনি ভালো করে নোট করে রেখে দেবেন অথবা এটার মাধ্যমে কিন্তু আপনি এখন স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো যাদের ইতিমধ্যে হাউস স্যাংশন হয়ে গেছে তো আপনাদের নামের নিচেই কিন্তু আপনারা ডাব্লিউ বি দিয়ে নম্বরটি পেয়ে যাবেন তো সেই নম্বরটি আপনি কপি করে নেবেন আবারও পেজে চলে আসার পর এখানে রয়েছে অ্যাবাউট আওয়ার্স সব ডকুমেন্টস গাইডলাইন্স তার পাশেই রয়েছে স্টেক হোল্ডার্স তো এই স্টেক হোল্ডার্সের উপরে ক্লিক করে দেবেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন আইএআই অথবা পি এম এ ওয়াইজি বেনিফিশিয়ারি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতে কিন্তু এরকম এন্টারভেস খুলে যাবে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন তো যাদের হাউস স্যাংশন হয়ে গেছে তো আপনারা কিন্তু ডাবলুবি দিয়ে যে নম্বরটি পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং যাদের এখনো পর্যন্ত হাউস স্যাংশান হয়নি অর্থাৎ আপনারা আওয়াস প্লাস আইডির মাধ্যমে দেখতে চাইছেন তো আপনারা এখানে আওয়াজ প্লাস আইডিটি বসানোর সামনে ডাব্লু বি লিখে দেবেন অর্থাৎ ডাব্লু বি দিয়ে তারপর আপনার যে নশঙ্কর আওয়াস প্লাস আইডিটি রয়েছে সেটা বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন আপনার যে স্ট্যাটাসটি রয়েছে সেটা কিন্তু শো করাবে এরকম স্ট্যাটাস শো করাবে তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন প্রথমত রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস এবং তার নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস তো এখানে বেশ কিছু জিনিস আপনি দেখে নেবেন তো পার্সোনাল ডিটেলসের নিচেই যে অপশনটি দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস এখানে দেখে নেবেন যদি হাউস স্যাংশান থাকে যদি হাউস স্যাংশান থাকে তার মানে বুঝে নেবেন যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু ষাট হাজার টাকার প্রথম কিস্তির টাকাটা আপনি পেয়ে যাবেন যদি এখানে প্রপোজ সাইট এই লেখাটি দেখতে পারেন তার মানে আপনার বাড়িটি কিন্তু স্যাংশান হয়নি আপনাকে অপেক্ষা করতে হবে তবে আপনার নামটি কিন্তু কাটা যায়নি রাজ্যের তরফ থেকে যতটুকু কাজ করে দেওয়া সেটা কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালে কিন্তু আপনার নামটি উঠে গেছে আপনার সমস্ত কিছুই হয়ে গেছে এখন শুধুমাত্র কিন্তু আপনার হাউসটা স্যাংশান হবে অর্থাৎ বাড়িটা শুধুমাত্র স্যাংশন হবে এবং আপনারা জানেন যে প্রত্যেকটা কাজই কিন্তু এখানে ধাপে ধাপে হয় অর্থাৎ প্রথম ধাপে কিছু জনের কিন্তু হাউস স্যাংশান হয়েছে তারপরের ধাপে কিন্তু কিছুজনের হাউস স্যাংশান হবে এই যে হাউস স্যাংশানটা রয়েছে এটা কিন্তু একত্রিশে মার্চের পরেও হতে পারে অথবা একত্রিশে মার্চের আগেও কিন্তু হতে পারে তো যাদের এখানে প্রোপোজ সাইট হয়ে আছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত এখানে হাউস স্যাংশান ততদিন পর্যন্ত কিন্তু আপনি প্রথম কিস্তির টাকাটি পাবেন না তো যাদের এখানে হাউস স্যাংশন হয়ে আছে তো আপনারা এখানে আরও একটি জিনিস দেখে নেবেন এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি এখানে ভেরিফাই লেখাটি থাকে যদি এখানে পেন্ডিং অ্যাট পিফএমএস এন্ড থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার ব্যাঙ্কটা কিন্তু ভেরিফাই করা হচ্ছে যদি আপনার ব্যাংকের সমস্ত তথ্যই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আপনি ভেরিফাই লেখাটি দেখতে পারবেন তারপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পেন্ডিংটা কেটে গিয়ে কিন্তু এখানে ভেরিফাই লেখাটি আসবে তো যদি আপনার ব্যাঙ্কের সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু এখানে ভেরিফাই চলে আসবে তাছাড়া এখানে কিন্তু আর কোনো কিছু দেখতে পারবেন না যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে তাহলে কিন্তু এখানে আপনি এফটিও নম্বরটি পেয়ে যাবেন এটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং একটু আপনি নিচে তুলে নেবেন এখানে কিন্তু আপনাদের যে ঘরে ছবিগুলো দিয়েছেন সেই ঘরে ছবিগুলো কিন্তু আপনি দেখতে পারবেন অথবা কিছুদিন আগেই অর্থাৎ আপনাদের হাউস স্যাংশন হয়ে যাওয়ার পরই কিন্তু একটি জিও ট্যাগিং করা হয়েছে অর্থাৎ আপনি কোন জায়গায় বাড়ি করবেন সেই জায়গার যে ছবিটি সেই জায়গার ছবিটি কিন্তু তুলে নেওয়া হয়েছে সেই ছবিটিও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ ডিটেলসে কিন্তু সমস্ত কিছুই আপনি দেখে নিতে পারবেন তো যাদের প্রপোজ সাইড হয়ে আছে তো আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন পরবর্তী ধাপেও কিন্তু আপনাদের হাউসটা সেংশন হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের সমস্ত কাজই কিন্তু শেষ হয়ে গেছে শুধু এখন মাত্র কিন্তু আপনাদের হাউসটা সেংশন করে দেওয়া হবে তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আধার স্ট্যাটাস অথবা ইউআইডি স্ট্যাটাস এগুলো আপনি কীভাবে চেক করবেন তো এর জন্য আবারও আপনি হোম পেজে চলে যাবেন হোম স্ক্রিনে আসার পর আবারও আওয়ার সফটওয়্যার উপরে ক্লিক করে দেবেন এখানে রয়েছে ডাটা এন্ট্রি তার নিচে রয়েছে রিপোর্ট এই রিপোর্টের উপরে ক্লিক করবেন রিপোর্টের উপর ক্লিক করতেই কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে একদম উপরে তুলে নেবেন নিচের যে এইস নম্বর অপশনটি রয়েছে সোশ্যাল অডিট রিপোর্টস তার উপরেই কিন্তু জি নম্বরে পেয়ে যাবেন কনভারজেন্স রিপোর্ট তো তার উপরে যে এক নম্বর যে অপশনটি রয়েছে স্ট্যাটাস অফ আধার জব কার্ড এরপরই সিডেট ইন এমআইএস এই যে এক নম্বর অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াইজি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে রয়েছে অল স্টেটস অর্থাৎ সমস্ত রাজ্যেরই কিন্তু এখানে লিস্টে রয়েছে তো এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতেই কিন্তু এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে সিম্পলি আপনি ওয়েট করে নেবেন এরপর এখান থেকে আপনাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন তো ব্লক সিলেক্ট সিলেট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতটি আমরা সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন এখানে রয়েছে ডাউনলোড পিডিএফ এটার উপর ক্লিক করে দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবেন তো তার নিচেই কিন্তু সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন এখানে রেজিস্ট্রেশন নম্বর থাকবে বেনিফিশিয়ারি নেম থাকবে এরপর দেখতে পাচ্ছেন যে প্রায়োরিটি রয়েছে আধার স্ট্যাটাস সিডেড রয়েছে নাকি নট সিডেট রয়েছে ইউআইডি স্ট্যাটাস এখানে ভেরিফাইড হয়ে আছে নাকি রিজেক্ট হয়ে আছে এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনাদের আমি পিডিএফটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে ডাউনলোড পিডিএফ এটার উপর ক্লিক করে দিয়ে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন পিডিএফ টি ওপেন করতেই এরকম দেখতে পারবেন তো এত নামের ভিতরে আপনার নামটি কিভাবে খুঁজবেন তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারটি এখান থেকে আপনার নামটি সার্চ করে নেবেন যদি আপনার নামটি থাকে তাহলে কিন্তু হাইলাইট করে দেখিয়ে দেওয়া হবে দেখুন এখানে প্রথমত পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর তার পাশে আপনাদের নামটি থাকবে এবং দেখুন এখানে রয়েছে প্রথমত আধার স্ট্যাটাস তো দেখুন এখানে সিডেট রয়েছে যদি সিডেট থাকে তাহলে কিন্তু ভালো কথা যদি এখানে নট সিডেট দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার কিন্তু আধার লিঙ্ক করা নেই তো এখন কথা হলো যে এটা কোন লিঙ্কের কথা বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নাকি অন্য কিছুর লিঙ্ক তো দেখুন এই যে আধার স্ট্যাটাসটি রয়েছে এটা কিন্তু ব্যাংকের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই এই আধার স্ট্যাটাসটা হচ্ছে আপনার পি সাথে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সাথে আধার লিঙ্ক হয়েছে কিনা যদি আপনাদের আধার নম্বর ভুল দিয়ে থাকেন অথবা আপনাদের আধার নম্বরটি যদি টাইপিং করতে ভুল করে থাকে তাহলে কিন্তু এখানে নট সিডেড থাকতে পারে তো এর জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এর জন্য কিন্তু ব্যাঙ্কে যোগাযোগ করে কোনো ধরনের লাভ নেই আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনার আধার স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে যে নট সিডেড তো ওনারা কিন্তু এডিট করে দেবে অর্থাৎ আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তারা ঠিক করে দেবে এবং এখানে কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পারবেন সিডেড হয়ে যাবে এবং তারপরেই দেখতে পাচ্ছেন ইউআইডি স্ট্যাটাস এটাও কিন্তু আধার স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অর্থাৎ আপনার নামের সাথে যদি আপনার যে পি এম এ যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি মিল থাকে তাহলে কিন্তু এখানে আপনি ভেরিফাইড দেখতে পারবেন এবং যদি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্যের সাথে আপনার আধারের তথ্যের মিল না থাকে তাহলে কিন্তু এখানে রিজেক্ট হতে পারে এটা হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই কারণ বিগত বছরগুলোর আপনারা দেখবেন অনেকেরই কিন্তু নট সিডেট রয়েছে অথবা রিজেক্ট হয়ে আছে তা সত্ত্বেও কিন্তু তারা বাড়ি কমপ্লিট করতে পেরেছে অথবা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে অর্থাৎ এই দুটোতে কিন্তু আপাতত কোনো ধরনের সমস্যা নেই তবে এটা কিন্তু সমস্যা হতেও পারে কারণ গত বছরগুলোতে কিন্তু আধার বেসড পেমেন্ট হয়নি এবারে যেটা জানা যাচ্ছে যে ডিবিডির মাধ্যমে হয়তো কিন্তু পেমেন্টটা হতে পারে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর জন্য কিন্তু এই যে সিডেট এই লেখাটি কিন্তু থাকা বাঞ্ছনীয় এবং এই ভেরিফাইড লেখাটি কিন্তু থাকা বাঞ্ছনীয় অর্থাৎ ভেরিফাইড এবং সিডেট এই দুটি লেখা কিন্তু থাকতে হবে যদি এখানে রিজেক্ট দেখতে পারেন অথবা এখানে যদি নট সিডেড থাকে তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এখান থেকে আপনার তথ্যগুলো কিন্তু এডিট করে দেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লঙ্কটা করে রাখবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথেও কিন্তু আধার লিংক করে নেবেন তো মূলত বুঝতে পারছেন এই দুটি যদি সমস্যা হয় তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে নিন তো দেখতে পাচ্ছেন যে কত তারিখ স্যাংশন হয়েছে সেই স্যাংশনের ডেটটাও কিন্তু এখানে দেখতে পারবেন এবং হাউস স্যাংশন এটাও কিন্তু দেখতে পারবেন তো মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন তো এ টু জেড সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেওয়া হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন চ্যানেলটা স্সক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে